1200 টাকা ডজন, 1200 টাকা ডজন, তার মানে 1100 টাকা করে এক পার পিস, 1400 টাকা ডজন, 1400 টাকা ডজন। হাতলটা আপনার এই যে চায়না হাতল, আচ্ছা হ্যাঁ, এটা হলো আপনার 2400 টাকা ডজন, এটা ফাইবার, ফাইবারের উপর না, এটা 1800 টাকা, একদম ব্ল্যাক, 1800 টাকা ডজন, 1800 টাকা ডজন। দর্শক, অনেকেই চান একটু আনকমন আইটেম নিয়ে ব্যবসা করতে, যে ব্যবসায় প্রতিযোগিতা কিছুটা কম। আজ এমনই একটি ব্যবসার সন্ধান দেব আপনাদের। বয়স্কদের দেশি বিদেশি লাঠির চাহিদা সারা দেশেই সমান, তাই আপনি চাইলে এই আইটেমটি নিয়ে ব্যবসা করতে পারেন নিশ্চিন্তে। তবে এক্ষেত্রে পণ্য কেনা কিছুটা চ্যালেঞ্জিং, এজন্যই আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকা চকবাজারে। এখানে রয়েছে বেশ কয়েকটি লাঠির হোলসেল দোকান। চলুন জনাব আলী অ্যান্ড সন্স থেকে কয়েকটি আইটেমের লাঠির পাইকারি দাম সম্পর্কে জেনে নেই। আসসালামু আলাইকুম, এই যে এটা আমার লাঠির দোকান, আমার একটা তাবিজের দোকানে এর আগে আমি ভিডিও দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাই শুধুই লাঠি পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না আদার্স। এটার মধ্যে 50-এর উপরে আইটেমের লাঠি আছে আমার কাছে। আচ্ছা, ব্যাট থেকে শুরু করে কাঠের, হ্যাঁ, ফাইবার, স্টিল, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, অনেক রকমের আছে। লাঠিটা তো খুব একটা মানে ভালো চলতি আইটেম, তাই না? হ্যাঁ, খুব রানিং আইটেম, ক্যাশ আছে আপনার, যে পঙ্গুরা ব্যবহার। তাহলে আমাদের কিছু লাঠি দেখান, মানে শুরু থেকে একদম কোনটা দেখাবেন? শুরু থেকে দেখাই আমি। এটা 2200 টাকা ডজন, 2200 টাকা ডজন, তার মানে 200 টাকা করে পার পিস পড়ে? না, 180 টাকা, 180 টাকা, 180 টাকা। এটা 2200 টাকা ডজন। আচ্ছা, এটা যে ছোট বড় করা যায়, ফোল্ডিং করা যায়, ফোল্ডিং করা যায়। আচ্ছা, এই যে এটা আছে 1200 টাকা ডজন, 1200 টাকা ডজন, তার মানে 1100 টাকা করে পার পিস। এটা বেতের লাঠি না? হ্যাঁ, বেতের লাঠি। এটা মোটামুটি মাঝারি চিকন আর কি, আচ্ছা, বুড়ো আঙ্গুলের সমান মোটা। আচ্ছা, এটা 150 টাকা রিটেলে বিক্রি করা যায় আর কি, 50 টাকা লাভ হবে আর কি, 50 টাকা লাভ। ঠিক আছে, ওকে। তারপরে এরপরে আর কি আছে? আরেকটা এটা থেকে একটু মোটা আছে, যে এটা আছে, আচ্ছা, 1400 টাকা ডজন, 1400 টাকা ডজন, মানে এটা 1200 থেকে শুরু করে 1200 টাকা ডজন, 1300 টাকা, 1400 টাকা, 1500 টাকা, 1600 টাকা, 1800 টাকা। তাহলে বেতের লাঠি সর্বোচ্চ কত? সর্বোচ্চ স্পেশাল কিছু মাল আছে, স্পেশাল একটু মানে ডিজাইন করা একদম, যে ধরাটা হাতল তাদের ভালো আছে, 2400 টাকা ডজন, 2600 টাকা ডজন, এই পর্যন্ত বেতের লাঠি পর্যন্ত আছে। ও আচ্ছা, তাহলে সেই স্পেশাল ডিজাইনের দু একটা আছে আপনার কাছে, একটু দেখালে ভালো হতো আমাদের দর্শকদের। হ্যাঁ, এই যেটা আছে, এই যেটা না ডিজাইন, একটু হাতলটা আপনার এই যে চায়না হাতল, আচ্ছা হ্যাঁ, এটা হলো আপনার 2400 টাকা ডজন। আবার এটা নিখুত কাজ করা আছে এর মধ্যে, সুন্দর কাজ। আবার এটার মধ্যে ব্যান করো আছে বাঁকা। হ্যাঁ হ্যাঁ, এটা যেমন সোজা হ্যান্ডেল, বাঁকাও আছে, বাঁকা একটা এর ভিতরে আবার অন্য ডিজাইনও আছে, অন্য ডিজাইন আছে। এই যে দেখো, এই যে এগুলো বাঁকা ডিজাইন, এগুলোর দাম কত তাহলে? এগুলো 2400 টাকা আছে, 2600 আছে, 2200 আছে। আচ্ছা, এটা এটা ডিজাইনটা খুব সুন্দর, এটা একটু ওই যে প্লাস্টিকটা খুলে দেখান, সুন্দর এটা, এই যে খুব সুন্দর। হ্যাঁ, এটা খুব সুন্দর ডিজাইন। ওকে, ঠিক আছে। এবার ব্যাটের বাইরে আর কি কি আইটেম আছে আমাকে একটু দেখান। ব্যাটের বাইরে আপনার যে সর্বনিম্ন মাল আছে, এগুলো আছে দেখেন, এটার মধ্যে কালার আছে অনেকগুলো। এটা কিসের? এটা ফাইবার, ফাইবারের উপর না, এটা 1800 টাকা, একদম ব্ল্যাক, 1800 টাকা ডজন, 1800 টাকা ডজন। এটা আছে 180 টাকা পিস, 180 টাকা, 200 টাকা ডজন, 200 টাকা, 1800 টাকা। আর এর থেকে বেশি দামি এটার আর নাই? এটা নাই, অন্যগুলো আছে। ওকে, ঠিক আছে। এটার মধ্যে আরো 5-6টা ডিজাইন আছে, ঠিক আছে, এই যে ডিজাইনগুলো আছে, এটাও আছে, একটু লাল আর কালোর মধ্যে মিক্স করা ডিজাইনটা, 180 টাকা করে, 180 টাকা করে পার পিস। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপর যে চায়না মাল আছে, চায়নাটা দেখেন একটু, কি এটা কিসের উপর? চায়না কি, এটা কি ফাইবার? না, এটা হলো আপনার স্টিল। ও, স্টিল, স্টিল, আচ্ছা। এটার মধ্যে কালার আছে, আচ্ছা, আর অনেকগুলো কালার। কি কালার থেকে? কালো ছাড়া কালো কালার আছে, চকলেট কালার আছে, চকলেট কালার আছে। এটার দাম কত? এটা 2400 টাকা ডজন, 2400 টাকা ডজন। হ্যাঁ, আচ্ছা, আপনার এই ইসের মানে লাঠিগুলো কত, সর্বনিম্ন কয় কয় পিস নেওয়া লাগে? 6 পিস না কত? কেউ 6 পিস করে নেয়, কেউ 1 ডজন করে নেয়, 1 ডজন করে নেয় দোকান অনুযায়ী। আবার কেউ মানে এক রকমেরও 1 কার্টন, 2 কার্টন, 5 কার্টন নেয়। আচ্ছা, তো ঢাকার বাইরের দর্শক মানে ক্রেতা যারা আছে, তারা সর্বনিম্ন কয় টাকার কিনলে আপনি পাঠাতে পারবেন? হ্যাঁ, যা বলে যদি আমাকে বলে 1 পিস, তাও আমি আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। ও, আপনি লাঠি খুচরাও বেচেন? খুচরা এই যে দোকানে এসে নেয়, কিন্তু পাইকারি কেউ তার মানে ফোনে তো 1-2 পিস কেউ অর্ডার। আচ্ছা, খুচরা নিতে গেলে কি আপনি দাম একটু বেশি রাখেন? হ্যাঁ, খুচরা নিলে একটা 50 টাকা,
100 টাকা বেশি নেন বেশি রাখেন বুঝতে পারছি আর পাইকারি নিতে গেলে আপনার মোটামুটি 6টা 6 পিস নিতে হবে তাইলে আপনি দিতে পারবেন 6টা হ্যাঁ মানে বেতল লাঠি 6টা রকম নিতে পারবে না কিন্তু অন্য অন্যগুলা 6টা ছাড়া অনেকে 3 পিস হ্যাঁ দিলাম সমস্যা নাই তারপরে আচ্ছা তারপরে দেখালেন হলো বেদ দেখালেন ফাইবার দেখালেন স্টিল দেখালেন আর কি দেখাবেন এটা আছে শিং এর এটা শিং আচ্ছা আচ্ছা কিসের শিং এর এটা এটা মহিষের শিং মহিষের শিং এর উপর খুব সুন্দর ডিজাইন এটা পাইকারি 3600 টাকা ডজন ও আচ্ছা খুচরা 500-600 টাকা বিক্রি হয় 300 টাকা করে পার পিস হ্যাঁ বুঝতে পারছি তারপরে যে এই মালগুলো আছে আরো দাম আর একদম শুরুতেই দেখালেন যে ছোট করা রাখা ছোট রাখা যায় বড় করা যায় দেখাচ্ছি আবার এই এই মালগুলো আছে এগুলো একটু দামি মাল এগুলো পার পিস 550 টাকা পাইকারি এটা কি শেয়ার করা এটা কাঠের এটা এটা অনেক সুন্দর মাল হ্যাঁ এটা খুব দেখতে ডিজাইনটা খুব ভালো একদম স্মার্ট একটা ডিজাইন অনেক সুন্দর 500 টাকা করে ডিজাইন মানে পিস পড়বে 550 টাকা হোলসেল প্রাইস হোলসেল 550 তারপরে যে ফোল্ডিং করা যায় যে এগুলো এগুলো দেখতে পারেন এগুলো আছে হ্যাঁ ফোল্ড এটা একটু দেখেন এটা ভালো একটা ডিজাইন ছোট ছোট করে রাখা যায় দর্শক ছোট বড় করা যায় এটা হ্যাঁ এটা হলো আপনার ছোট করে গুটিয়ে রাখা যায় তারপর আবার ওটাকে সুইচে সুইচে না বাটনে চাপ দিলে আবার ছোট হয়ে যায় এটার মধ্যে পাঁচটা কালার আছে 2200 টাকা ডজন ডজন 2200 টাকা ও তার মানে 180 টাকা করে পড়তে সেটা 300-400 টাকা বিক্রি করে আচ্ছা আচ্ছা 300-400 টাকা করে খুচরা বেচা যায় এগুলো আছে তারপরে যে এগুলো আছে এটা 2300 টাকা ডজন 2300 টাকা ডজন ওই আর কি 100 টাকা একটু বেশি আর কি বুঝতে পারছি তারপরে এগুলোর মধ্যে যে আরো আছে আরো অনেক ডিজাইন আছে এটা আছে 2400 টাকা ডজন আচ্ছা এটা তিনটা চারটা কালার আছে আচ্ছা তাহলে মোটামুটি আপনার লাঠির অনেক হিউজ কালেকশন আছে যে এই এই লাঠিগুলো সুন্দর ইমোতে অথবা WhatsApp এ আপনাকে কল দিলে আপনি দেখায়ও দিতে পারবেন দেখাইতে পারবো বলেন আর অনেক প্রোডাক্ট আছে যা মানে দেখানো সম্ভব না হুইলচেয়ার এলবো মানে যা চাই সব দিতে পারবো সমস্যা নেই ওকে তাহলে আপনি মোটামুটি ইমোতে অথবা WhatsApp এ আপনাকে যোগাযোগ করলে আপনি দেখাতে পারবেন এবং ঢাকার বাইরে মাল পাঠিয়ে দেবেন আপনি যে কোনো জায়গায় ঢাকার কুরিয়ারে অথবা ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টে যেভাবে নেয় দিতে পারবো আর টাকাটা পেমেন্ট করবে কিভাবে আপনাকে টাকা বিকাশে দিতে পারবে অনলাইন ব্যাংকিং আছে দাস বাংলা মোবাইল ব্যাংকিং আছে সোনালী ব্যাংক আছে আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে দেখতে সাথেই থাকবেন শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় চাইছি